সুধি দর্শক শ্রোতা আপনারা আমার সঙ্গে থাকুন রাইট আজকে আমাদের দুই নং ওয়ার্ডের আয়োজিত বন্ধু খাস্তা দেওয়ার পরে করে থাকি আমার বন্ধু মাসুদকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি আবারও আমরা কাউন্সিলর হিসাবে আমরা দেখতে চাই আমার দৃঢ় বিশ্বাস আমরা জয়ের প্রতীক নিয়ে আসবো আজকের এই যে অনুষ্ঠানটি হচ্ছে ক্যাপসি ক্যামে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহাগ ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ক্যাপসি ক্যামে প্রপাইটার আজকের আমাদের অনুষ্ঠানের সভাপতি মতিন কাকা আমি মতিন কাকাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং এশিয়ান টিভি বার্তা থেকে এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসাবে আমি সাংবাদিক ফরহাদ এখানে আছে আমার বাল্যকালের বন্ধু সরোয়ার 92 বেস অ্যান্ড 24তম বিসিএস ক্যাডার আমরা এখানের মধ্যে আছি আমার আলোকিত বাল্যকালের ফ্রেন্ড আবারও বলছি আমার শ্রদ্ধেয় আজিজ কাকার স্বনামধর্ম সুযোগ্য সন্তান কাউন্সিলর মাসুদ মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে গতবার আসছেন এবারও আমরা মিষ্টি নিয়ারব মাসুদের জন্য এখানে আমার আছে বড় ভাই রফিক ভাই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সাপার অনুষ্ঠানে এই বিশেষ আয়োজনে আমার প্রাণ প্রিয় বন্ধু মাসুদকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং এশিয়ান টিভি বার্তার বিশেষ প্রতিনিধি এবং জাতীয় পত্রিকার দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ এখানে আমার বাল্যকালের সেরা একজন ফ্রেন্ড এবং সেরা একজন কাকা আলিম কাকা যাকে আমরা লিটন বলে ডাকতাম লিটন কাকা এখানে আমাদের ভোজে আছেন খাবারের মধ্যাহ্ন ভোজে লিটন কাকা সম্পর্কে যদি বলতে হয় আমরা দুজন ভালো একজন গোলকিপার ছিলাম ছোটকালে এবং ভালো আমরা কুস্তি করতাম ছোট থাকতে দুজনে একজন আরেকজনকে ফাটাই ফেলত আমি কিন্তু পারতাম না লিটন কাকাকে সাথে লিটন কাকা একটা দিয়ে আমাকে শেষ ডাউন আবারও চলে আসছি ভিউয়ার্স আমার সঙ্গে থাকুন ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং এশিয়ান টিভি বার্তার বিশেষ প্রতিনিধি হিসাবে এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকা থেকে আমার প্রাণপ্রিয় বন্ধু এখানে আছেন নিজাম আমি এখানে আমার বন্ধু আছেন এনাম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই এই সাপার অনুষ্ঠানে ডিনারের আয়োজন আয়োজনে আমার এখানে আমার সব ফ্রেন্ড সার্কেল আছে আমরা 92 বেস এখানে আমাদের দুই নং ওয়ার্ড পাশে স্বনামধর্ম ফ্রেন্ড সার্কেল এবং সিনিয়র ভাই এখানে আছেন আমার শ্রদ্ধেয় বাপজান আমার সবচেয়ে আদরের বাপজান যার কথা আমি না বললে নাই নয় আমি আমার এশিয়ান টিভি বার্তা বিশেষ প্রতিনিধি এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকা থেকে আমার গ্রেট অফ সেলুন চালাচ্ছি আমার শ্রদ্ধেয় রুবেল ভাইকে যিনি হাটিয়াটি পাপা করে আজকে আমাদের এই প্ল্যাটফর্মকে দাঁড় করিয়েছেন ওনার ঋণ আমরা কখনো শুন করতে পারবো না আজকের এই মধ্যাহ্ন আমি আমার বন্ধুরে প্লিজ খাইতে বলতেছি আমার বন্ধু আমি বসবে খাবে তারপরে আবার হবে বসে এখানে প্লেট লাগান প্লেট আনে আলমগীর ভাই প্লেট লাগান বসো বসো